হনুমান এই হিন্দি ট্রেলার রিলিজ করেছে এটা আজকে আলোচনা করবো তো এটার ক্ষেত্রে প্রথমে কাহিনটি একটু ছোট্ট করে বলছি এখানে কী দেখাচ্ছে তোমাকে দেখো হনুমানের একটা প্রসঙ্গ তো রয়েইছে তারপরে যাকে হিরো হিসেবে ট্রিট করছে বা যাকে হিরো হিসেবে দেখাচ্ছে সে কিন্তু দু হাজার তেইশের সময় রয়েছে এবং তার কাছে যে পাওয়ারগুলো রয়েছে তাকে তুমি কিছুটা যেমন ও এম জি টুতে অক্ষয় কুমারের যে পার্টিকুলার ক্যারেক্টারটা তাকে তুমি বলতে পারো শিবের একজন বাহক বা শিবের একজন মানে শিবার একটা রূপ বলতে পারত এখানে হনুমানের একটা কিছুটা রূপ তার উপর ভর করে আসে এবং সে কারণের জন্যই সে যাবতীয় যে অপার্থিব ব্যাপার সেপারগুলো মানে যেগুলো মানুষের পক্ষে করা সম্ভব নয় সেগুলো সব আসান হয়ে যাচ্ছে তার পক্ষে আর এখানে বলার বিষয়ে বিজিএমটা কিন্তু তোমার বেশ ইন্টারেস্টিং লাগবে ট্রেলারে এবং ভিএফএক্সও তুমি ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছো স্পেশাল এফেক্টস দেখতে পাচ্ছো বুঝতেই পারছো যে সবুজ পড়ে তার কাজ ভীষণ রকমভাবে রয়েছে মানে যে দৌড় হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো জাস্ট সিম্পলি দৌড়ে যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সেগুলো কিছু নেই তবে আমার কিন্তু কাহিনীটা সেরকমভাবে ভাবে গোছাতে পারি না আমার সেই লেভেলে তুমি মানে ওভারঅল ঠিক গোছানো না হতে পারে যে দর্শকদেরকে বলে চলো যে তোমাদের জন্য একটু সাসপেন্স রাখছি তোমাদেরকে আমি সব কিছু দেখাচ্ছি না তোমরা একটু উত্তেজনা নিয়ে বরঞ্চ থাকো তোমাদেরকে একটু মানে একটু থ্রিলের মধ্যে রাখছি মোটামুটি আমার ট্রেলারটা ভালো লেগেছে পোস্টারটা ভালো চাই বলো না কারণ রিসেন্টলি দেখো তুমি রাম মন্দির সেটা নিয়ে একটা প্রসঙ্গ চলছে যে দু হাজার চব্বিশে রাম মন্দিরে একটা উদ্বোধন চলবে আর সেই কারণের জন্য একটা তুমি দেখবে যে সরকার নিজে থেকেই কিছু প্রমোশন চালাচ্ছে এবং বেশ কিছু সিনেমা টিনেমাগুলো বেশ করছে যেখানে রাম বলো ভগবান বলো বা এখানে পার্টিকুলারলি হনুমান তার প্রসঙ্গটা তুমি দেখতে পাচ্ছো বা এটা ভীষণ রকম শক্তির ব্যাপার এখানে আমার বেশ যদি পজিটিভ বলে আমার বিজেপিটা বেশ ঠিকঠাক লেগেছে স্টার কাস্টে তুমি যদি দেখো অমৃতা আয়ার যে ভায়লেন্সটা তুমি দেখতে পাচ্ছো বা তার যে ক্যারেক্টারটার মধ্যে একটা তুমি দেখতে পাচ্ছি একটা মানে একটা দীপ্তি ব্যাপারটা আছে ভীষণ রকমভাবে এবং তার ক্যারেক্টারের মধ্যে তুমি একটা সেই প্রস্ফুটিত ব্যাপারটা দেখতে পাবে যে ভি যে সি ক্যান ডু এনিথিং মানে একটা কন্ট্রোল ব্যাপারটা রয়েছে বা একটা প্রতিরোধ ক্ষমতা রয়েছে মোটামুটি ইন্টারেশনাল লেভেল তোমার ট্রেলারটা বাট সেই লেভেল আমার লাগে লাগেনি কারণ ভিএফএক্স বলো বা স্পেশাল্স বলো অভিনয়টা আমি সেই লেভেলে দেখতে পেলাম শুধুমাত্র অমৃতা আয়ার তার অভিনয়টা আমি দেখতে পেলাম আর হিন্দু ট্রেলারের ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে ডাবিংটা হয়েছে তো সেই ডাবিংয়েও কিন্তু বেশ সমস্যা কারণ এটা তো অরিজিনালি হিন্দি নয় এখন অন্য ভাষার একটা শব্দের কোনো একটা ভাষা হবে তেলুগু বা তামিল কিছু একটা হবে বাট অরিজিনালি যেহেতু হিন্দি না সেক্ষেত্রে তুমি ডাবডের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা খুব ভালোভাবে তোমার চোখে পড়বে